চার দিনের বিরতি দিয়ে অনুশীলনে ফিরেছে জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল 9:30টায় শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে নামছে মাঠের লড়াই। বিস্তারিত রিপোর্টে দেখে বোঝার উপায় নেই, টাইগারদের লঙ্কা সিরিজ ভেস্তে গেছে। একই ফ্রেমে পুরো স্কোয়াড, চার দিনের বিরতি কাটিয়ে মিরপুর শের-ই-বাংলার অনুশীলনে 27 ক্রিকেটার। শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, যেখানে স্কোয়াডে থাকা খেলোয়াড়রা লড়বে দুই গ্রুপে ভাগ হয়ে। প্রস্তুতি ম্যাচ হলেও এর গুরুত্ব কোনো অংশেই কম নয় টাইগারদের কাছে। ঠিক ঠিক দিনের হিসেব কষলেই 200 দিন পর ফিরছে মাঠের লড়াইয়ে। সবশেষ 16 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর করোনার কারণে স্থগিত হয়ে পড়ে এই টুর্নামেন্ট। ধীরে ধীরে ব্যক্তিগত পর্যায়ের প্রস্তুতি এবং সময়ের ব্যবধানে দলগত অনুশীলন শুরু হলেও নামা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচে। সে অপেক্ষারই হতে যাচ্ছে অবসান। টাইগারদের ম্যাচ ফিটনেস ও স্কিলের প্রতি বাড়তি নজর থাকবে নির্বাচকদের। বিরতির পর কতটা মানিয়ে নিতে পারে 22 গজে, দৃষ্টি থাকবে সেখানটায়। ম্যাচ শুরুর আগে বিসিবির জৈব সুরক্ষা বলয়ে খেলোয়াড়রা। আরেক দফা করোনা টেস্টের পর কারো আক্রান্তের খবর মেলেনি। কোভিড মুক্ত পেসার আবু জায়েদ রাহি। এছাড়া জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে 3 আম্পায়ারকেও। এদিকে বাংলাদেশ দলের লঙ্কা সফর স্থগিতের পর আজ রাত 16:45 যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। আগামী 29 অক্টোবর ICC-র দেয়া 1 বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন এই অলরাউন্ডার। আরিফুল ইসলাম, নিউজ 24।